আজকে দেখলাম একটা তরুণী, একটা মেয়ে ফেসবুকে লাইভ এসে লাইভ করতে করতে আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা তরুণী সাজুগুজু করে বউ সেজে ফেসবুকে লাইভ করতে করতে আত্মহত্যা করতেছে, কি মনে করেছে তারা? সে বলতেছে এই দুনিয়ায় আমি যত কষ্ট পেয়েছি জাহান্নামের কষ্ট এর চাইতে বড় হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি বুঝলেন? এখান থেকে প্রমাণ হয়েছে তার বাবা মা তাকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে নাই। জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত আযাবের জায়গা, জাহান্নাম কত কষ্টের জায়গা। ওই জাহান্নামের শাস্তির তুলনায় এই দুনিয়ার শাস্তি কোনো শাস্তি নয়, এই দুনিয়ার ব্যথা কোনো ব্যথা নয়। এই দুনিয়ার স্বাভাবিক ব্যথা দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারো না, কোনো বিপদের ভেতরে সবুর করার নামই হলো ইমান। আল্লাহর কোরআন বলেন ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা অবশ্যই সাবিরিন। আল্লাহ বলেন আমি তোমাদের ব্যথা দেব, দুঃখ দেব, যন্ত্রণা দেব, কষ্ট দেব, সফল তো তারাই যারা সবুর করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে অনেকে মনে করে আত্মহত্যাই সমাধান, না আত্মহত্যা সমাধান হতে পারে না। আত্মহত্যা করা মানে নিজেকে জাহান্নামের মধ্যে ঢুকে দেওয়া। রসুল বলেছে হাদিস শরীফের ভেতরে জাহান্নামি ব্যক্তির মৃত্যুর ছয়টি আলামত রয়েছে, তার মধ্যে প্রথম নম্বর আলামত হলো আল ইনতিহারাত, যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে। রসুল বলতেছে এরা ডাইরেক্ট জাহান্নামি। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আত্মহত্যা কোনো সমাধান নয়। জীবনে দুঃখ বিপদ বালা মুসিবত আসবে, পরিবারে কষ্ট হবে, বাবা মা ভালো হবে না, স্বামী মন মতো হবে না, শ্বশুর শাশুড়ি মন মতো হবে না, এই দুনিয়ায় সবাই মন মতো হয় না, কারো কোনো দুঃখ যন্ত্রণা কম বেশি থাকে। যত কষ্টই পাও না কেন সবুর করো, এই দুনিয়ায় কষ্ট করতে পারলে আল্লাহ জান্নাতে সুখ দিয়ে দেবে। আজকে এত আত্মহত্যার মূল কারণ হলো সামাজিক অবক্ষয়, কোরআন হাদিসের শিক্ষা নেই। প্রত্যেকটা বাবা মা ছেলে মেয়েদেরকে বাংলা ইংরেজি গণিত শিখায় কিন্তু মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে পারে না, কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে না। আজকে আপনাদের মাহফিলের ভালো উদ্যোগ, একটা মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে, এই মাদ্রাসায় যদি আপনাদের সন্তানদেরকে দেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে মাদ্রাসা কায়েম করেন, এখান থেকে কোরআন হাদিসের শিক্ষা যদি ছড়িয়ে পড়ে, এই সন্তান কখনো আত্মহত্যা করতে পারে না। এই জন্য বলি আত্মহত্যার সমাধান নয়। ওই তরুণী কান্না করতে করতে লাইভে বিদায় না চলে গেল, জেনে তার ভিডিও দেখে আরো কত মানুষ শপথ গ্রহণ করবে আমরাও মারা যাব না। আত্মহত্যা করা মানে জুলুম করা, আল্লাহর নির্ধারিত সময়ের ওপরে আঘাত করা, নিজেকে জাহান্নামের মধ্যে ঠেলে দেওয়া। দুঃখ কষ্ট সবুর করবো, কে হেফাজত করবে?